আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। শিক্ষার্থীর একাদশ শ্রেণী ভর্তি নিয়ে আজকে ভিডিওতে আমরা কথাবার্তা বলবো। এর আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কলেজের চান্স না পেলে তোমাকে কী করতে হবে সেটা নিয়ে কথা বলেছিলাম। সেখানে প্রায় 8,000-এর মতো তোমরা দেখেছো। সো আমি সেখানে বলেছিলাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সো সেখানে অনেক অনেক কমেন্ট পড়েছে, বিশেষ করে 119টা কমেন্ট পড়েছে, যার মধ্যে প্রায় 60-70টা প্রশ্ন পড়েছে। সবগুলো প্রশ্ন তো আর আমি একটা ভিডিওতে করতে পারবো না। সো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করব, বিশেষ করে মাইগ্রেশন নিশ্চয়ন, অর্থাৎ যেহেতু আজকে 15 তারিখ, তোমাদের অনলাইন আবেদন শেষ, এই পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথাবার্তা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ এর মধ্যে হতে পারে তোমার কোনো গুরুত্বপূর্ণ থাকতে পারে বা তুমি এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনো একটা প্রশ্নের উত্তর জানতে পারো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবা। সো প্রথমে বলি, যারা এখনও আমাদের ভিডিওতে একটা লাইক দাও না, তারা লাইক বাটনে ক্লিক করো, আর এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবা। আর চলো বিষয়গুলো একে একে দেখাই। প্রথমে আমি কয়েকটা প্রশ্ন নিচ্ছি, আমি কী কী প্রশ্ন নিব সেগুলো আমি লাভ দিয়ে রেখেছিলাম। কাউসার প্রশ্ন করেছে যে মাইগ্রেশন উপরে কলেজ আসলে আমি বুঝবো কীভাবে যে আমার কোন কলেজ আসছে। সেক্ষেত্রে আমি বলছি, মাইগ্রেশনের রেজাল্ট দেখার জন্য সময় দিবে তারা, এবং মাইগ্রেশন রেজাল্ট চেক করার জন্য আলাদাভাবে আরেকটা ওয়েবসাইট দিবে বা একটা অপশন দিবে। এই যে তোমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটই একটা অপশন তোমরা পাবা, যেখানে মাইগ্রেশন চেক করার জন্য তোমাকে একটা অপশন দিবে যে তুমি কীভাবে বুঝবা রেজাল্ট দেখার জন্য। শারমিন একটা প্রশ্ন করেছে যে অটো মাইগ্রেশনের ফলাফল যে কলেজ আসবে সেখানে ভর্তি না হয়ে আমি যে কলেজে নিশ্চয়ন করব সেখানে ভর্তি হলে কি কোনো সমস্যা হবে? অফকোর্স সমস্যা হবে, পারবাই না সেটা। তোমাকে অটো মাইগ্রেশনে যেটা আসবে সেখানে ভর্তি হতে হবে, তখন আর নিশ্চয়ন যেখানে করছো সেখানে ভর্তি হতে পারবা না। এর জন্য তোমাকে কলেজগুলো চয়েসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমি প্রথম এক নম্বরে দুই নম্বরে কোনটা দিচ্ছি, ঠিক আছে? এরপরে বলেছে যে নাকিব বলেছে, আচ্ছা ভাইয়া, আমি দ্বিতীয় ধাপে বুঝবো কীভাবে যে কোন কলেজে কত সিট সংখ্যা আছে বা আসন সংখ্যা আছে? দেখা গেছে ওই কলেজে সিট সংখ্যা নাই, কিন্তু আমি দ্বিতীয় ধাপে ওই কলেজ থেকে ফর্ম টানছি, তাহলে কী করব? সেক্ষেত্রে আমি বলছি, অবশ্যই তুমি দেখতে পারবা সেখানে সিট সংখ্যা কত আছে। অর্থাৎ আমরা যেমন প্রথম ধাপে যখন আবেদন করছো তখন কিন্তু খালি সিট নামে একটা অপশন ছিল, যেখানে ক্লিক করলে ওই কলেজের আসন সংখ্যা সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ। সেক্ষেত্রে তুমি এখানেও দেখতে পারবা যে তোমার ওই কলেজে, তুমি যে কলেজে দ্বিতীয় ধাপে আবেদন করবা তার সিট কত আছে। এরপর এইটা লাইক 10টা লাইক দিছে, মানে এই প্রশ্নটা অনেকেই জানতে চায়। তারপর সাদিয়া প্রশ্ন করেছে, যদি আমার 3 নম্বর কলেজ আসে নিশ্চয়ন করে ফেলি, মাইগ্রেশন যদি প্রথম কলেজ আসে সেক্ষেত্রে ভর্তি হতে চাইলে কী করতে হবে? সেক্ষেত্রে ভর্তি হতে চাইলে কিছুই করতে হবে না, তোমার মাইগ্রেশন তো হয়ে গেছে, তুমি প্রথম যেহেতু কলেজটা আসছে সেক্ষেত্রে ভর্তির সময় যায় ভর্তি হয়ে যাবে, ব্যাস এইটুকুই। মানে স্বাভাবিক নিয়মে ভর্তি হবা, আলাদাভাবে কোনো মানে প্রসেস তোমার এখানে করতে হবে না। দুর্জয় প্রশ্ন করছে, আমি যদি ভালো কলেজে প্রথম পর্যায়ে চান্স না পাই তাহলে নিশ্চয়ন করি, পরে কি আবার আবেদন করা যাবে? না, নিশ্চয়ন করার পরে আর কোনো আবেদন বা কোনো কিছু করা যাবে না। নিশ্চয়ন মানে কাহিনী শেষ, খেল খতম। দিবি প্রশ্ন করেছে যে যদি আমি 10টি কলেজে চয়েস দিয়ের মধ্যে 7টি কলেজে চান্স পাই, 7 নম্বর কলেজে চান্স পায়, তাহলে আমি নিশ্চয়ন করব 228 টাকা দিয়ে। এরপর মাইগ্রেশনের কারণে 2 বা 3 নম্বর কলেজে চান্স পাই, তাহলে কি 228 টাকা দিয়ে নিশ্চয়ন করব? না, এক্ষেত্রে এই যে প্রথমে তুমি 228 টাকা দিয়ে নিশ্চয়ন করবা এটাই কনফার্ম, আর কোনো টাকা পয়সা এখানে লাগবে না। ও আরেকটা প্রশ্ন করেছে যে যদি 2 নং বা 3 নং কলেজে আসে তাহলে কি আবার অটো মাইগ্রেশন অন থাকবে না 1 নং কলেজে আসা কলেজের জন্য? হ্যাঁ, অফকোর্স মাইগ্রেশন 2 বার হয়, যদি তখনও দেখা যায় তৃতীয় পর্যায়ে গিয়ে মানে খালি থাকে তাহলে আবার তৃতীয় পর্যায়ে অটো মাইগ্রেশন অন হবে, অর্থাৎ মাইগ্রেশন টোটাল 2 বার অন হবে, 2 বার রেজাল্ট দেবে মাইগ্রেশনের। নেইন অফিসিয়াল প্রশ্ন করেছে, ভাইয়া আমি 2 নং কলেজে চান্স পেলে 1 নং কলেজের জন্য কি মাইগ্রেশন করি তাহলে চান্স পাবো? যদি সিট সংখ্যা খালি থেকে চান্স পেতে পারো, এক্ষেত্রে কনফার্ম না। হ্যাপি ফ্যামিলি প্রশ্ন করেছে, কত পয়েন্ট থেকে কত পয়েন্ট থাকলে সেটি খারাপ রেজাল্ট? খারাপ রেজাল্ট মূলত দেখা যায় কি যে ঢাকা কলেজের কাছে, যেমন ঢাকা কলেজ এখানে 5 পয়েন্টস থেকে আবেদনই করতে পারে না। এখন ঢাকা কলেজে কিন্তু 1050 বা 1000 নিয়ে একটা শিক্ষার্থী কিন্তু খারাপ কলেজ, বিষয়টা বুঝছো? মানে 1000 কিন্তু ভালো একটা নাম্বার, কিন্তু তারপরও ঢাকা কলেজের কাছে খারাপ কলেজ। মূলত কলেজের উপর নির্ভর করছে কোন রেজাল্টটা খারাপ। এখন গ্রামের একটা কলেজের কাছে কিন্তু 1 পয়েন্ট খারাপ, কিন্তু শহরের একটা কলেজের কাছে কিন্তু 4.50 বা 4 পয়েন্ট বা 3 পয়েন্ট কিন্তু খারাপ রেজাল্ট, বিষয়টা বুঝতে পারছো? এখানে অপসি প্রশ্ন, সুমাইয়া অপসি প্রশ্ন করছে, ভাইয়া আমি যদি আমার পছন্দের কলেজে না আসলে নিশ্চয়ন করে রাখি পছন্দের কলেজে আসার জন্য মাইগ্রেশনের মাধ্যমে, কিন্তু তারপরও যদি আমার পছন্দের কলেজ না আসে তবে আমাকে কি নিশ্চয়ন করা কলেজে ভর্তি হতে হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবো নাকি? মানে এক্ষেত্রে আমি বলছি যে তুমি যদি অফকোর্স মাইগ্রেশন যদি তুমি নিশ্চয় যদি কনফার্ম করো তাহলে তোমাকে ওই কলেজেই ভর্তি হতে হবে। সেখানে যদি মাইগ্রেশন উপর কলেজ আসে বা না আসে সেটা আলাদা বিষয়, আসলে তো ভালো, না আসলে ওই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে। এক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আবেদনের কোনো সুযোগ তুমি পাবা না যখন তুমি নিশ্চয় কনফার্ম করে ফেলবা।
সাইমা প্রশ্ন করছে, ধরেন আমি 3 নম্বর কলেজে সিলেক্ট হয়েছি, এখন আমি এই কলেজে ভর্তি হতে চাই, সেক্ষেত্রে মাইগ্রেশন কীভাবে বন্ধ করব? মাইগ্রেশন বন্ধ করা যাবে না, আর এখানে তোমার কোনো কিছু করারও নাই, এই জন্য কলেজ চয়েসটা একদম সঠিকভাবে দিতে হবে। এভাবে মূলত মানে কোনো বন্ধ করার সিস্টেম নেই, এটা অটো মাইগ্রেশন, অটো মানে হচ্ছে অটোমেটিক্যালি হবে, ওকে, কিছু করার নাই এখানে। এরপর দেখি আমাদের প্রশ্ন করেছে জাহিদুল ইসলাম, ভাইয়া আমার চয়েসকৃত কলেজে প্রথম পর্যায়ে চান্স না পেলে আমি কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবো? হ্যাঁ অফকোর্স, তোমার দ্বিতীয় পর্যায়ে দিসেই তো আবেদন করার জন্য যদি চান্স না পাও, ওকে। রমজান প্রশ্ন করেছে, ভাই আমি যদি আবেদনে রেজাল্টের আশা কলেজে ভর্তি না হয়ে অন্য কলেজে ভর্তি হতে চাই, তাহলে কি কি কোনো সমস্যা হবে? সমস্যা কোনো কিছু হবে না, তুমি যদি তোমার কলেজে ভর্তি না হও তাহলে তুমি নিশ্চয়ই কনফার্ম করবে না, তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাকে আবেদন তো অবশ্যই করতে হবে। ইসলাম ভাই প্রশ্ন করেছে, 5টি কলেজের মধ্যে কত নম্বরের কলেজে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 1-3 নাকি 4-5, কোন আশা করি? উত্তর দিবেন। এখানে মূলত তোমাকে যেটা করবে যে অফকোর্স 1 নম্বর এবং 2 নম্বর কলেজের অগ্রাধিকার সবচেয়ে বেশি পায়, আগেই দেখা হবে যে 1 নম্বর 2 নম্বরে পাও কিনা, পরবর্তী বিষয়গুলো একটা অন্যরকম একটা প্রসেসের মধ্যে যায়, তবে বিশেষ করে প্রথম 1 নম্বর এবং 2 নম্বর কলেজকে অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া হয়। এখানে একজন প্রশ্ন করছে যে ভাই আপনি 11 ক্লাস অ্যাডমিশন রেজাল্ট দেখে নিয়ে আমাদের ভিডিও বানান। অফকোর্স তোমাদের দেখাবো, ভাবছি লাইভে থাকবো কিনা সেটা নিয়ে একটু কনফিউশন আছে, তো তোমরা একটু আমাদেরকে জানাও যে আমরা 29 তারিখ যদি তোমাদের রেজাল্ট দেবে সেদিন আমরা লাইভে থাকবো কিনা, ওকে। সো এর পরবর্তীতে আর একটা প্রশ্ন আসছে, যে প্রশ্ন তো অনেক কাজের প্রশ্ন পাচ্ছেন। এখানে ইরান প্রশ্ন করছে, ভাইয়া আমি যদি প্রথমবার নিশ্চয়ন করি তাহলে কি দ্বিতীয়বার আবেদন করতে পারবো? না, তুমি এখানে নিশ্চয়ন করলে দ্বিতীয়বার আবেদন করতে পারবে না। আর এখানে নেভার গিভ আপ প্রশ্ন করছে, নিশ্চয়ন কীভাবে করবো? নিশ্চয়ন করার ক্ষেত্রে জাস্ট 228 টাকা পাঠিয়ে দিতে হবে অনলাইনের মাধ্যমে, তাছাড়া কীভাবে কী করবে সেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তারপর এখানে ইরান প্রশ্ন করছে, ভাই আমি কলেজ পরিবর্তন করতে চাই কিন্তু সেটা চলে গেছে এখন আর আপাতত বাদ দেই। লিমন বলছে, ভাইয়া মাইগ্রেশন কী হবে নিশ্চয়ন করলে? এখানে হ্যাঁ মাইগ্রেশন আগে নিশ্চয়ন করলে অটোমেটিক্যালি মাইগ্রেশন অন হয়ে যাবে। এরপর আমাদের এখানে স্মৃতি প্রশ্ন করেছে যে মাইগ্রেশন আগে হবে নাকি নিশ্চয়ন, একটু বলবেন। অফকোর্স তোমাকে আগে নিশ্চয়ন আগে হবে, নিশ্চয়ন করার পরেই তো মাইগ্রেশন অন হবে, বুঝতে পারছো আশা করি। এর পরবর্তীতে এই একটা ছেলে কমেন্ট করেছে এনে টাচ, ও বলেছে যে আমি 10টি কলেজে অ্যাপ্লাই করেছি, এখন যদি এখন আমাকে কি 10 থেকে 6-7 নম্বরে কলেজে কনফার্ম আসবে, আমি কি এগুলোর মধ্যে যে কোনো একটি নিশ্চয়ন করতে পারবো? না, এখানে বিষয়টা সম্পূর্ণ মানে এখানে মানে শিক্ষা মন্ত্রণালয়ের উপর, অনলাইন এডুকেশন সিস্টেমের উপরে। তোমাকে যদি তারা 1 নম্বর দিয়ে দেয় তোমাকে 1 নম্বর কলেজে নিশ্চয়ন করতে হবে। তারা এমন হতে পারে তোমাকে দিলও না, তোমার রেজাল্টে পোষালো না তাই 1টা কলেজও দিল না, আবার এমন হতে পারে কি তোমাকে টপ লেভেলের 1টা কলেজ দিয়ে দিল, একদম 1 নম্বরের কলেজটাকে, ওকে। এখানে ইকরাম প্রশ্ন করেছে, অটো মাইগ্রেশনে কি ফি দিতে হয় নাকি নিশ্চয়ন করলেই হবে? হ্যাঁ অফকোর্স, এখানে তোমাকে মাইগ্রেশনে কোনো ধরনের ফি দিতে হবে না, নিশ্চয়ন করলেই ইনাফ, অটো মাইগ্রেশন তোমাকে এখানে অন হয়ে যাবে। আর এখানে আমাদের ওমর ভাই প্রশ্ন করেছে যে প্রথম পর্যায়ে কেউ যদি আবেদন না করে তাহলে কি দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে? অফকোর্স অফকোর্স করতে পারবা, এক্ষেত্রে শুধুমাত্র 150 টাকা দিয়ে তোমরা আবেদন করতে পারবা। এখানে ওমরের কমেন্টে রিপ্লাই কে দিয়েছে, আমি তো দেখি তো এখানে অনেকে লিখছে না, মানে না না, এখানে অফকোর্স তুমি এটার ই করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, এখানে বুঝতে পারছো তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা, সেক্ষেত্রে 150 টাকা দিয়ে স্বাভাবিক নিয়মে তোমাকে আবেদন করতে হবে। এখানে একজন বলছে, ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে? কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক পেজ আছে আমাদের, আমি তোমাদের সবাইকে বলছি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আর অনেক কমেন্ট আছে সেগুলো মনে হয় না ওভাবে পড়া সম্ভব হবে, বিশাল একটা ভিডিও হয়ে যাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, তারপর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো, যদি বেশি প্রশ্ন থাকে একটা ভিডিও করবো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।